নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। যে বিষয়গুলি আমরা পূর্বে সিনেমায় দেখতে পেতাম, এখন বাস্তবে আমাদের ত্রিপুরা রাজ্যে খোলা আকাশের নিচে একেবারে দেখতে পাচ্ছি আমরা হতে। এবং কি ঘটনা সে! আজকে দেখা যায় যে গামছা মুখে বেঁধে সেখানে পিস্তল ধরে দুই ব্যবসায়ী থেকে টাকা হাতিয়ে নেয় কিছু দুষ্কৃতিকারীরা। এবার দুষ্কৃতিকারী যে বিষয়টা রয়েছে, আমরা পূর্বে বহু সময় রাজনৈতিক বিভিন্ন বিষয়ের সাথে দুষ্কৃতিকারীদের নাম উল্লেখ বা উঠে আসতে দেখি। কি কারণে? কেননা দেখা যায় তখন সেই ঘটনাগুলি রাজনৈতিক বিভিন্ন দলের সাথে যুক্ত থাকে। কিন্তু আজকের যে ঘটনাটি উঠে এসেছে, অর্থাৎ রাজ্যে যে দুষ্কৃতিকারী চোর ডাকাত তো রয়েছে, এবারে দুষ্কৃতিকারীদেরও দৌরাত্ম্য যেন বেড়েই গেছে। তারা এখন একেবারে সেখানে হাতে পিস্তল নিয়ে বেরিয়ে পড়েছে। পিস্তল নিয়ে এবারে ব্যবসায়ী যারা রয়েছে, বড় বড় ব্যবসায়ী রাজ্যের, তাদের সামনে পিস্তল দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এ ধরনের ঘটনা আজকে একটি উঠে এসেছে। এবং ঘটনা যতটুকু জানা যায়, বিশালগড়ের একজন ব্যবসায়ী যার নাম গোবিন্দ দাস এবং অপর আরেকজন ব্যবসায়ী সুতামোড়া মেলা সেরে ফেরার পথে চারজন দুষ্কৃতী, যতটুকু অভিযোগ রয়েছে, সেখানে মুখে গামছা বেঁধে তাদের আটকায়। এবং পরবর্তী সময়ে ব্যবসায়ীরা, ফল ব্যবসায়ী ছিলেন তিনি, ফল ব্যবসায়ী মাথায় পিস্তল উঁচিয়ে ধরে, অর্থাৎ চারজন যে দুষ্কৃতিকারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা প্রাণের ভয়ে দুই ব্যবসায়ী প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে দেয় দুষ্কৃতিকারীদের, তারপর তারা চলে যায়। কিন্তু বিষয়টি হচ্ছে যে খোলা আকাশের নিচে রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা সেখানে কর্তব্যরত অবস্থায় থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা সেটা কোনোভাবেই মানা যায় না। এবার সেটাই দেখার বিষয় যে আজকের এই ঘটনাটি ঘটার পর রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা কি সেখানে ব্যবস্থা গ্রহণ করে, কতটুকু কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যাতে করে একটি নজিরের সৃষ্টি হয়, আগামী দিনে এই ধরনের ঘটনা হয়তো বা আমরা আর যাতে না দেখতে হয়, কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসনিক আধিকারিকরা, সেটাই দেখার। চলুন দেখে নিই বিস্তারিত। আমি কালকে রাত্রে সুতামোড়া মেলার থেকে আসার পথে আমার থেকে রাস্তা এই আমার গাড়ি দাঁড়া করাইয়া একটা গাড়ি টাকা পয়সা লয়ে গেছে আমার পাপড়ে যা আসছিল। আপনি গাড়ির আমি চিনি, মারুতি গাড়িটা যেটা দাঁড়া করাই রাখছে, নাম্বারটা দেখছি। আপনি কোন জায়গার থেকে গাড়িতে আসলেন? আমি এসে সুতামোড়া মেলার থেকে। সুতামোড়া কি আসছিল? ফাস্ট ফুডের দোকান আছে। আচ্ছা, কোন জায়গাতে আটকাইছে? আটকাইছে এবার গ্রিন স্কুলটার সামনে। মানে জায়গাটার নাম কি? যে জায়গাটার নাম গ্যাসের গোডাউনটা, যে কোন আছে গোডাউনের একটু সামনে একটা স্কুল আছে, ওই জায়গাটার সামনে। আপনারা কি গাড়িতে আসলেন? আমরা আসলাম মারুতি ভ্যানে। আর যে গাড়িটা মানে আপনার টাকা পয়সা নিচে, এই গাড়িটা কি গাড়ি আসলো? এটা মারুতি আসলো, এটার নাম্বারটা আমি দেখছি। কত নাম্বার গাড়িটার? TR01BR0203। কত টাকা নিয়েছে আপনার থেকে? আমার থেকে নিয়েছে 60,000 টাকা। আর আমার লোক আরেকজন আসলো, তার নাম ফল ব্যবসায়ী আগরতলা বাড়ি, তার নেতে নিয়েছে 82,000 টাকা। আর মানি ব্যাগ লোক লিয়ে গেছে, আর ওই লোকটারে আবার পিস্তল ধরছে। যে গাড়ির থেকে আটকে এসে মানে টাকা নিয়েছে, এই গাড়ির মধ্যে কতজন লোক আসলো যারা চিন্তাই বা মানে যারা চিন্তাই করছে? 4 জন লোক আসছিল। 4 জন আসলো? হ্যাঁ, 2 জন লোক গামছা লাইন দেয়, 2 জন আসছে। থানা জানাইছেন? থানায় অপন আইছে। কী কইছে পুলিশ? স্যারের এখন জিডি এন্ট্রি করতে হয়েছে। আপনার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি বিশাখ ব্লকের সামনে। কি নাম? আমার নাম গোবিন্দ দাস। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। নমস্কার, পিয়ার গোল্ডের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পিয়ার ইন্ডাস্ট্রিজ পরিবেশন করছে পিয়ার গোল্ড কাচ্চি ঘানি খাঁটি সরিষার তেল।
হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পিআর গোল্ড কাচ্চি ঘানি গ্রেড ১ সর্ষের তেল, যাতে রয়েছে অসংখ্য গুণের সংঘবদ্ধতা। নির্মাতা পিআর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ওয়াইল মিলস, ভরতপুর, রাজস্থান। বিক্রেতা বৈশাখী ট্রেডার্স 9436124414, গোবিন্দ ট্রেডার্স 9436123164, ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627, জীবন কুমার সাহা রায়পট্টি 9436126597, অথবা 8837359630, কিরণ এন্টারপ্রাইজ 9774011037, হিমাংশু কুমার সাহা 9436169474।